আইসে তোমরা দুজন দেশের ডেমোক্রেসিকে জেলে ঢুকাইয়া তারা একটা উল্টো পাল্টা আচরণ করবে। আমি নিজে 30-40 কেজি বোমা তুলেছি যখন আওয়ামী লীগের নেত্রীকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এগুলো কোনটাই আইনি প্রক্রিয়া ছিল না, কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার একটা প্রক্রিয়া ছিল। যাহারা রাস্তায় নামে সেনাবাহিনী 3 মাসের জন্য বা পুলিশ অথবা বিজিবি, তারা কি করে ওই ওই দলের লোকদেরকে মাঠছাড়া করে দেয় মানে প্লেইং লেভেল প্লেইং গ্রাউন্ডের নামে। এর ফলে হয় কি, ওই যে দল ক্ষমতায় ছিল তারা কর্মীয়রা হয়ে যায়, মাঠে যতই ধান তারুক কৃষাণ যদি না থাকে সেই ধান গোলায় উঠাইতে পারে না, কর্মীরা যখন মাঠছাড়া হয়ে যায় ওই দল পরাজিত হয়ে যায়। এই জন্য যতবারই গণতত্ত্ববোধক সরকার আসছে বিরোধী দল ক্ষমতায় এসছে আর সরকারি দল ক্ষমতাচ্যুত হয়েছে, এই প্রক্রিয়াটা সাইন্টিফিক্যালি প্রমাণ হয়েছে। একটা নিরপেক্ষ সরকারের কথা বলছেন, এটা নিয়ে আমরা অনেক আগেও আলোচনা করেছি, আজকেও আমরা আমি এখন কথা হচ্ছে যে এর আগে প্রমাণিত হয়েছে যখন -2 থিওরি এদেশে মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হলো, তার আগের পরিস্থিতিটা কি ছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবরা কি করেছিলেন, করেছিলেন এটাই যে যখন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করা হলো সেই কেয়ারটেকার গভর্নমেন্টের উপদেষ্টারা সব পদত্যাগ করলেন, অনেকেই পদত্যাগ করলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করলেন, আলটিমেটলি তৎকালীন প্রেসিডেন্ট কে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে হলো, তারপরে পরিস্থিতি এমন একটা হলো যে সেই প্রেসিডেন্ট মঈনুদ্দিন ফখরুদ্দিনের ডাইকে বলছে তোমরা এখন টেক ওভার করো। সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনরা আইসা 2 বছর ক্ষমতা চালাইলেন এবং ক্ষমতা চালাইতে গিয়ে বললেন যে এরা দুজন হচ্ছে প্রবলেম ফর দ্য কান্ট্রি, সুতরাং এদেরকে মাইনাস করো, একজনকে আটকালেন আর একজনকে দেশেই ঢুকতে দিলেন না, দিয়ে তারপরে ব্যর্থ করে দিলেন। আমরা কিন্তু এই সম্পর্কে আমরা জানি মোটামুটি কমপক্ষে সবাই জানি, আমার কথাটা কিন্তু কোর্ট বলতে দেন না আপনি। এইটার উত্তর আপনি কখনো দিতে দেন না কেন? আচ্ছা আপনি বলেন, কিন্তু ওই জায়গার বিষয়টা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি, 11-এর বিষয়টা আমরা কম বেশি জানি। এইটার প্রশ্ন, এই প্রশ্নটার উত্তরটা ফুল দিতে দেন, তারপর আমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফুল দেন আপনি, আমরা নতুন উত্তর পাইছি। এইটা এইটা শুনুন, তারপরে -2 থিওরি যখন ইমপ্লিমেন্ট হলো দুই নেত্রীকে আউট করে দিল, এরপরে কি হলো, এরপরে গভর্নমেন্ট আসলো, গভর্নমেন্ট যে কোনো পরিস্থিতি গভর্নমেন্ট যদি ফেল না করতো মানে দুর্ভিক্ষের পরিস্থিতি যদি না হতো, বিজনেসম্যানরা যদি নন কোঅপারেট না করতো ফখরুদ্দিন মঈনুদ্দিনকে, তাহলে দুজন কিন্তু মাইনাস হয়ে যেতেন। আমি মিলিটারিতে ছিলাম আমি জানি, এই দুজনকে মাইনাস করতে আলটিমেটলি বিজনেসম্যানদের ইন্টারভেনশনে তাদেরকে যখন ধরাধরি শুরু হলো, তারপরে দেশের দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হলো, তারপরে এই আমাদের মানে গভর্নমেন্টের এক শেরাটন না রেডিসন হোটেলে নিয়ে বিজনেসম্যানদের বললে ভাই আপনারা ব্যবসা করেন, আমরা ধরবো না, কাটবো, কিছু করবো না। এরপরে গিয়ে আলটিমেটলি এই -2 থিওরি থেকে ব্যাক টু আবার মানে আসলো গণতান্ত্রিক 2 মানের থেকে ছেড়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি হলো। আমি এই কথা, তারপরে তো হাইকোর্টের একটা মানে কোর্টের রায়, যে রায় ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে একটা অগণতান্ত্রিক সরকার একটা ডেমোক্রেটিক নয় এরকম একটা সরকার দ্বারা কোন নির্বাচন হলে সেটা বৈধ হবে না, এটা বলে তারা এই কেয়ারটেকার গভর্নমেন্ট কে নেগেট করে দিয়েছে। সুপ্রিম কোর্ট স্পিরিট অফ দ্য স্পিরিট অফ ডেমোক্রেসি স্পিরিট অফ কনস্টিটিউশন অনুযায়ী একদম দেশের সর্বোচ্চ আদালত বলে দিয়েছে এটা সম্ভব নয়। এখন সেইটা তো আপনি আর আপনি এখন 2/3 মেজরিটি দিয়েও আনতে পারবেন না। আমার কাছে মনে হয় আপনি এটাই বুঝাতে চেয়েছেন, এই ব্যাপারে আর কোনো কিছু বলবার আছে কিনা আমি জানি না, কিন্তু আপনার কাছে আমার আরো অনেক কিছু জানবার আছে, এটার ব্যাপারে বলার আছে। এটা হচ্ছে সলিউশন, আমি বলছি সমস্যাটা বলেছি, এখন সমাধানটা কি, সমাধান আমাদের লক্ষ্য হওয়া উচিত না? সমাধানটাতে আগে সমাধানটাতে না গিয়ে আমি আরেক কয়েকটি প্রশ্ন ছিল, ছোট ছোট প্রশ্ন, আর আমাকে যদি আমাকে যদি আপনারা মনে করেন যে আপনারা দুজনে বিএনপি পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে সবাই যদি আমাকে শত্রু ভাবেন কিভাবে হবে, আমি তো জনগণের কথাকে আমার উপস্থাপন করতে হয় আর ছোট্ট একটা সময়ের মধ্যে আমাকে শেষ করতে হয়, আপনাদের কাছ থেকে কথা বের করতে হয় এবং গুরুত্বপূর্ণ উত্তরগুলি নিতে হয়, আদারওয়াইজ আপনাদেরকে বলতে দিলে আপনারা তো 3 ঘন্টা বলতে পারবেন, আপনাদের সে যোগ্যতা আছে আমি জানি, বাট আমাকে হচ্ছে অ্যালাউ টু আস্ক দ্য পিপলস কোশ্চেনস, উদাহরণ টানতে চাচ্ছেন সেই খারাপ
ওই সময়কালীন যে আপনার বেনিফিটটা সেটা কিন্তু আপনার ঘরে গেছে বলে মানুষ মনে করে বা আপনারাও বলেছেন, এবং ওই সময়ের সরকারকে কিন্তু আনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা ছিল আপনার দলের। এটা কিন্তু আপনার দল আনুষ্ঠানিকভাবে দাবি করেছে যে ওই দলকে ওই সরকারকে আনার ক্ষেত্রে আপনাদের আন্দোলন সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। সুতরাং ওইটাকে একটা তৎকালীন সময় একটা সফল বিষয় হিসেবে আপনারা দেখেছিলেন, এখন এটাকে সফল হিসেবে দেখছেন না কেন? যদি এই ধরনের প্রশ্ন করি জবাব দিতে গেলে আপনি বহুত দিতে পারবেন, আমার সেই সময় নাই না। কিন্তু এরকম দাবি করেছেন কিনা, এরকম দাবি করেছি কিনা আপনি মনে এটা স্বীকার করেন কিনা? এটা এটা প্রধানমন্ত্রী বলেছিলেন তাহলে আপনি এখন ডিনাই করছেন কেন? আপনাদের গায়ক হায়দার, আমাদের গায়ক হায়দার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে গান রচনা করে সেটা এখনো হৃদয়ে ছুঁয়ে যায়। যখন তত্ত্বাবধায়ক সরকার আসছে, শুধু আওয়ামী লীগ না, এদেশের 99% মানে পিপল তখন ওয়েলকাম করেছিল। কিন্তু এখন সেই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে তারা যদি চেহারা পাল্টাই ফেলে, তারা যদি এমন ব্যবহার করে যে তারা আইসা তোমরা দুজন দেশের ডেমোক্রেসিকে জেলে ঢুকাইয়া তারা একটা উল্টো পাল্টা আচরণ করবে, তারা অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করবে, তাহলে তো সেটাকে তো বলবো না যে সেটা ভালো। আপনার আপনি মনে করেন যে অগণতান্ত্রিক সরকার মাইনাস টু লাভ করবেন, কিন্তু তারপরে তো ভালো করে নাই। তখন তারপরে যখন তারা অন্য তাদের অসৎ উদ্দেশ্য আসলো, তাদের ক্ষমতার লোভ চলে আসলো, তখন তো তারা আর ভালো বলা যাবে না। আর দুইটা জিনিসের দুইটা প্রশ্নের ছোট ছোট উত্তর আপনার কাছ থেকে চাই। আপনারা মনে করছেন যে অগণতান্ত্রিক সরকার এসে আর রাজনৈতিক নেতাদেরকে মাইনাস করে এমন একটা একটা আবহ তৈরি করতে চেয়েছে যে রাজনীতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। আপনার গণতান্ত্রিক সরকার এসে কি বিএনপির শীর্ষ দুই নেতাকে মাইনাস করে এটাকে গণতান্ত্রিক চর্চা কি মনে করেন কিনা? যে এই ধরনের মাইনাস করার চর্চা তো রাজনৈতিক সরকারও হয়, এভাবে দেখার সুযোগ আছে কিনা? দেখেন, আপনি এই প্রশ্নটা করেছেন আমার, এটা তো এটা হচ্ছে একটা আইনি আইনের একটা বিষয়টাকে আপনি রাজনৈতিক একটা ব্যক্তির মুখ থেকে কমেন্ট করতে চাচ্ছেন। আমি যদি এটা কমেন্ট করি তাহলে এটা কি শুধুমাত্র আইনি রাজনৈতিক ভাবে কোনো বিবেচনার সুযোগ নেই আপনি মনে করেন বিএনপির শীর্ষ দুই নেতাকে? আমি রাজনৈতিক ভাবে বিবেচনার সুযোগ আছে এইটা আমি যদি বলি, তাহলে আমি বলবো যে আমি আইনকে মানে যে যে ধারায় যে বিচারকরা যে বিচার করেছেন সেটা আমরা ওই করি আইনি ভাবে সেটা রিড করি, সেটার বিরুদ্ধে। শুধুমাত্র আইনের বিষয় ছিল, এখানে রাজনৈতিক কোনো বিষয় ছিল না আপনি মনে করেন? রাজনৈতিক বিষয় তো থাকতে পারে, সেটা তো আমি আলোচনা তো করতেই পারেন আপনি, কিন্তু আমি বলবো আইনের ব্যাপারে আমাদের আমাদের আইনি ধারাই এটা আগান, এটাই বেটার। আর রাজনৈতিক যে বিষয়টা যে মাইনাস করার বিষয় নয়, আমার এসব বিষয় প্রশ্ন করতে গেলে আপনাকে আমি শত শত প্রশ্ন করতে পারবো, কিন্তু সময় নেই আমার। আমি চাই না আপনাকে আর বেশি সময় প্রশ্ন করতে, তবে চমৎকার ভাবে সবকিছু দিতে পেরেছেন। শেষ উত্তর এক মিনিটে যদি বলেন, আপনি এই মাননীয় প্রধানমন্ত্রীর অবাধ সুষ্ঠু নির্বাচনের যে আশ্বাস দিয়েছেন এর সপক্ষে এক মিনিট বলেন যে কারণে তার প্রতি আস্থা মানুষের রাখা উচিত, এক মিনিটে যদি শেষ করেন। আচ্ছা, আমি তার আগের ওই আগের কথাটা লাস্ট সেন্টেন্সটা বলি যে আওয়ামী লীগ হচ্ছে কি আইনি প্রক্রিয়ায় সবকিছু করে, কিন্তু আমার দুঃখ হচ্ছে কষ্ট হয় মাঝে মাঝে ভাবতে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আইয়ুব খান ইয়াহিয়া খান মানে আইনি প্রক্রিয়া আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা, এখন সেই যে আওয়ামী লীগকে যখন ক্ষমতা শুদ্ধ করা হয়েছে আইয়ুব খানের সময়, ইয়াহিয়া খান যখন অপারেশন সার্চ লাইট দিয়ে আওয়ামী লীগ নিশ্চিন্ন করেছিল, তারপর বঙ্গবন্ধুকে যখন হত্যা করে আওয়ামী লীগকে ক্ষমতা শুদ্ধ করা হয়েছে, 21-22 গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, কোটালীপাড়া আমি নিজে 30-40 কেজি বোমা তুলেছি যখন আওয়ামী লীগের নেত্রীকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এগুলো কোনোটাই আইনি প্রক্রিয়া ছিল না, কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার একটা প্রক্রিয়া ছিল। কারা করেছে, কারা করেছে, কারা করেছে বলছেন আপনি? যারাই করেছে আপনি জানেন কারা করেছে, মানে বিএনপি করেছে, বিএনপি করেছে, বিএনপি করেছে, এ ব্যাপারে নিশ্চিত ভাবে বলতে পারি এর আগে তো বিএনপি ছিল। জি জি, না না না, মিস্টার সাইবর আমাকে এইভাবে এত নিম্নমানের আলোচক বানায়েন না। না না, বিএনপি করেছে, এটা তো আপনারা, আমি কি দেখেছি বিএনপি করেছে? আমি এছাড়া আর কোন সরকার ছিল? জি, এটা কমপ্লেইন আছে, কিন্তু আমি কমপ্লেইন আছে সেটাই বলছি, মানে বিএনপি করেছে। এখন আমার কেন বললাম বিএনপি করেছে, সাধারণ মানুষের জিজ্ঞাসাটা কিন্তু খুব সুস্পষ্ট ছিল, একটা সাধারণ নির্বাচন চায় তারা একটা নিউট্রাল গভর্নমেন্টের অধীনে, সেখানে তারা একবারও বলেনি যে বিএনপি ক্ষমতায় আসুক, তারা কোথাও কেউ বলছে না, তারা বলছে একটা একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট হোক বা নির্দলীয় সরকারের অধীনে হলে ভালো হয়, এবং পাশাপাশি এও বলছে সাধারণ মানুষ আমরা চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আসুক, কিন্তু আমরা চাই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন যেন সবাই অংশগ্রহণ করতে পারে, সবাই ভোট দিতে পারে। এর মধ্যে আপনার বিএনপি সব আবার ক্ষমতায় আসতে পারে, আসলে পরে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিতে পারে, এরকম একটা আশঙ্কা কেন আওয়ামী লীগের মধ্যে আছে? এই নিয়ে আওয়ামী লীগের আছে এই জন্য যে এইটা প্রমাণিত হয়েছে,
বাস্তব ক্ষেত্রে বাস্তব ক্ষেত্রে বাস্তব ক্ষেত্রে প্রমাণিত হয়েছে যে তাত্ত্বিক সেই সুন্দর কথাটা কোনোদিনই ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। এই জন্য মানে সুষ্ঠু স্বাভাবিক কথাটা রেজিস্টার করেন, এই প্রশ্নটা আর আমাকে করবেন না। আওয়ামী লীগের কাছে সুস্পষ্ট প্রমাণিত যে যে তত্ত্বটার কথা আমরা বলছি, তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার, খালেদা জি একদিনই একবার বলেছিলেন যে দেশে পাগল ছাড়া আর কোন, সেটা খালেদা জি বলছেন, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন তো আপনারাই করেছিলেন। এখন এটা বলতে জি এটা হয় না, এটা ধন্যবাদ, তাত্ত্বিকভাবে দেখে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। এই তাত্ত্বিক কথাটা বাস্তবে ইমপ্লিমেন্ট করতে গেলে যখনই আওয়ামী লীগের সরকারকে, সরকার যখন মানে নিউট্রাল গভর্নমেন্টের হাতে দেয় অথবা বিএনপি সরকার যখন নিউট্রাল গভর্নমেন্টের হাতে ক্ষমতা দেয়, তখনই একটা পলিটিক্যাল কু হয়ে যায়, এবং তারপরে যে দল ক্ষমতা দিয়েছে ওই দলের ছেলেরা যেহেতু মাস্তানি টাস্তানি করছে ক্ষমতা চালানোর সময়, যাহারা রাস্তায় নামে সেনাবাহিনী 3 মাসের জন্য বা পুলিশ অথবা বিজিবি, তারা কি করে ওই ওই দলের লোকদেরকে মাঠছাড়া করে দেয়, মানে প্লেইং লেভেল প্লেইং গ্রাউন্ডের নামে। এর ফলে হয় কি, ওই যে দল ক্ষমতায় ছিল তারা কর্মীয়ারা হয়ে যায়, মাঠে যতই ধান তারুক কৃষাণ যদি না থাকে সেই ধান গোলায় উঠাইতে পারে না, কর্মীরা যখন মাঠছাড়া হয়ে যায় ওই দল পরাজিত হয়ে যায়। এই জন্য যতবারই তত্ত্বাবধায়ক সরকার আসছে বিরোধী দল ক্ষমতায় এসছে আর সরকারি দল ক্ষমতাচ্যুত হয়েছে, এই প্রক্রিয়াটা সায়েন্টিফিক্যালি প্রমাণ হয়েছে। এই জন্য এটা হলো একটা আশঙ্কা না, মানে আপনারা এটা মনে করছেন বলে, শেষ করি শেষ করি শেষ করি শেষ করতে একদম শেষ করতে হবে, এই জন্য শেষ করি শেষ করি শেষ করি আমাকে। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন গতবার 18-এর নির্বাচনে খালেদা জিয়াকে বলেছিলেন, আপনি দয়া করে আপনি আপনার কিছু লোক দেন সরকারে, আসেন আমরা মিলে একটা যৌথ সরকার তৈরি করি ছোটখাটো। শেষ করতে হবে আপনাকে, শেষ করতে হবে। তবে আমি যতটুকু বুঝলাম, যারা মেজর ডাক্তার জবান, মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ বুঝে গেছে সার্টিফাইড যে তারা ক্ষমতায় আসবে না, এ কারণে ক্ষমতায় ছাড়ছে না, মনে অনেকটা এরকম, বা ক্ষমতাটা অনেকটা এরকম বুঝে নিচ্ছে। কারণ আপনি কিন্তু বলেছেন যে সার্টিফাইড সার্টিফাইড যে বিরোধী দল ক্ষমতায় আসে, এটা তো আপনি বলেই দিয়েছেন, তো তার মানে এই কারণেই তো মানে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা ছাড়তে চাচ্ছেন, এটাই তো স্পষ্ট ভাবে প্রমাণিত, বা এটাই তো বুঝতে পারাটা স্বাভাবিক মনে করি আমি। এটা ডেমোক্রেসি নষ্ট হয়ে যায়, ডেমোক্রেসি নষ্ট হয়ে যায়।